আমি বহিষ্কৃত ছিলাম দল প্রায় দেড় বছর পূর্বে আমার বহিষ্কার করছে, আমাকে কোনো এই আত্মপক্ষ সমর্থন করার আমি সুযোগ পাইনি। যদি সুযোগ পাইতাম তবে এটা দেশবাসী জানতে পারত, আপনারা জানতে পারতেন, মিডিয়ার মাধ্যমে জানতে পারত। তারপরেও আমি দেশ দলের কর্মকাণ্ড চালাই গেছি, মানে বিএনপির, হ্যাঁ চালাই গেছি। তো এখন দেখলাম যে দল যখন আমাকে বহিষ্কার করছে, দলের সাথে ঝামেলা না জড়ায়া আমার ওই সমমনায় একটা দল করা দরকার, এবং সেই হিসেবেই আমি তৃণমূল বিএনপিতে যোগ দিছি। এবং এখন থেকে আমি দলটাকে সংগঠিত করার চেষ্টা করব, এবং আপনারা জানেন আমি বিভিন্ন সংগঠন করি, খেটে খাওয়া মানুষের সংগঠন করি, এবং ওই যতটুকু সাংগঠনিক আমার অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতাকে আমি কাজে লাগাবো। এবং আমি মনে করি যে রাজনীতিতেও এই গুণগত পরিবর্তন আনা দরকার, যেমন ধরেন নির্বাচনও পরিবর্তন আনা দরকার, নির্বাচনের ব্যবস্থার মধ্যে একটা পরিবর্তন আনা দরকার। যে এখন তো নির্বাচনের ব্যবস্থা যেটা আছে, আমার নিজের অভিজ্ঞতাটা বলি যে আমি কতদিন আগে একটা মেয়র নির্বাচন করলাম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে, সেখানে দেখছি যে পুলিশই নির্বাচনটা করে, নারায়ণগঞ্জের এসপি জাহিদুল আলম তার নাম দিয়েই বলতেছি, ওপেন মিডিয়াতে বলতেছি, সে নির্বাচনে আট দশ তারিখ আগের থেকে আমার বাড়ির থেকে যেই বেরোইছে তারা গ্রেপ্তার করে নিয়ে গেছে, যেই গাড়ির ব্লু বুক এবং ড্রাইভারের লাইসেন্সের ফটোকপি নির্বাচন অফিসে জমা দেওয়া আছে যে তারা নির্বাচনের দিন আমার এবং আমার এজেন্টের পক্ষে কাজ করবে, সেই গাড়িও ধরে নিয়ে গেছে। এবং নির্বাচনের আগে ওই আমার নেতাকর্মীকে বাড়ি বাড়ি তল্লাশি করছে তাকে গ্রেপ্তার করার জন্য, অনেকে গ্রেপ্তারও করছে। নির্বাচনের দিন যারা হাতি মার্কে বেস লাগাইছে তাদেরকে ধরে গ্রেপ্তার করছে। তো এই এই অবস্থাটা তো একটা পরিবর্তন হওয়া দরকার। আরেকটা বিষয় হলো যে রাজনৈতিক দলের মধ্যে একটা গুণগত পরিবর্তন হওয়া দরকার। এই যে ধরেন নির্বাচনী নমিনেশন পদ্ধতিটা, নমিনেশন পদ্ধতিটা এরকম হয়ে গেছে যে বাংলাদেশে একটা কথা আছে নমিনেশন বাণিজ্য, এর থেকে বেশি আমি আর কোনো কথা এটা সাংবাদিক দিয়ে আমার কোন দলের বাণিজ্য এটা আমি আর কথা বাড়াইলাম না, আপনাকে আপনারাই বানাইছেন। আরেকটা কথা আছে যে ধরেন যে এই যে নমিনেশন সিস্টেমটা খুব সম্মানজনক না, একটা দলের থেকে পাঁচজন দশজন নমিনেশন চাইতেই পারে, ঠিক আছে, কিন্তু দেখা গেল যে নমিনেশনের যে ক্যারেটেরিয়া, কোয়ালিফিকেশন, কোয়ালিটি বা এটা এটা তো একটা নিয়মের মধ্যে থাকতে হবে, নিয়মের মধ্যে না থেকে কারো ইচ্ছার উপরে, সুইটুইলের উপরে, ইচ্ছার উপরে হয়ে গেলো। আমি কথাটা একটু বুঝাই, অসম্মানজনক আমি কেন বলি, এটা পার্টিকুলার কোনো দলের কথা বলতেছি না, দলের নাম অভিজ্ঞতা থেকে বলছেন, বিভিন্নভাবে দেখি যে আপনার চ্যান্ডেট বলতে একটা জিনিস জানেন, চ্যান্ডেট হলো ইলেকশনের একটা চ্যান্ডেট থাকে, আবার ধর্মীয়ভাবে একটা চ্যান্ডেট থাকে। ঈদের আগের দিন, ঈদের আগের দিন দল বাইন্দা ও যে মানুষ অবস্থাশালী মানুষ যারা আছে তাকে বাড়িতে ভিক্ষা করতে যায়, জাকাত ফেরতার টাকা আনতে যায়, যেভাবে যেভাবে বাড়ি 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 ঘুরে ধন্যা দেয়, এইভাবে ধন্যা দিতে হয়। এটা কোনো ক্যারেক্টারের উপরে নির্ভর করে না, এবং যাদের কাছে গিয়ে ধন্যা দেয় তারা সবাইকে খুশি করে দেয় যে হ্যাঁ তুমি এই পাইবা, তুমি এই পাইবা, ফলে এলাকার মধ্যে একটা গোলযোগ সৃষ্টি হয়ে যায়। এটা যে একটা নিয়মের মধ্যে যদি থাকে, একটা একটা নীতিমালার মধ্যে যদি এই সিস্টেমটা থাকতো, তবে কিন্তু এলাকাভিত্তিক গোলযোগটা হইতো না। তবে আমি মনে করি সকল রাজনীতিতে, রাজনৈতিক দলের একটা গুণগত পরিবর্তন এবং রাজনৈতিক সিদ্ধান্তটা এরকম হওয়া উচিত যে আমি শুধু ক্ষমতায় যাব এটা যেমন একটা দরকার, আবার দলে গুণগত মানসম্পন্ন রাজনৈতিক মেধাসম্পন্ন কর্মী আমরা ফুল ফ্লেজড কমিটিটা করব। আমরা আমাদের দলকে শক্তিশালী করার জন্য বিভিন্ন এলাকায় আমাদের সাংগঠনিক তৎপরতা চালাব, তারপরে দলীয় সিদ্ধান্ত এবং জোটের সিদ্ধান্ত নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয় নাই, পরিবেশটা বলতে আমি বুঝি যে জনগণ আস্থা নিতে পারেনি বিএনপির, বিএনপির কেউ কি আপনাদের দলে আসছেন? আমি একটু কথাটা একটু বলে নিই,
যে ভাই সাহেব হয়তো কথাটা বলতে ই করছে যে আমি কিন্তু বিএনপি ছেড়ে যাইনি, বিএনপি আমার ভবিষ্যৎ আপনাকে ছেড়েছে, আমাকে ছেড়েছে। আরেকটা হইল যে জিও রহমান সম্পর্কে যে কথাটা বললেন, উনি বলতে পারেন, উনি যেহেতু অন্য একটা দলের নেতৃত্বে আছেন, কিন্তু বহুদলীয় গণতন্ত্রের প্রদত্তা কিন্তু জিয়াউর রহমানই। আমি যেহেতু মানে আর বিএনপিতে নাই, বিএনপিকে ডিফেন্ড করার আমার অধিকারও নাই, কিন্তু যেটা সত্য সেটা আমি বললাম, যে কথাটা নিয়ে বলতেছিলেন, প্রশ্নটা করলেন, ওটা একটু আমি প্রশ্ন করলাম যে বিএনপি থেকে কি আপনাদের দলে কেউ আসবে কিনা। এইটা ব্যাপারটা হচ্ছে কি, আমাদের দেশে যে পলিটিক্যাল কালচার, আপনি দেখেন ভারতের যে পলিটিক্যাল যে কালচার, পাকিস্তানের যে অবস্থা, সেটি হলো যে বিএনপিতে নমিনেশন পায় না, আওয়ামী লীগে গিয়ে এমপি হয়ে গেছে, বা আওয়ামী লীগের নমিনেশন চাইছে পায় নাই, বিএনপিতে গেছে, বিএনপিতে আবার আওয়ামী লীগ এমপি হয়ে মন্ত্রীও হয়ে এমপিও হয়ে গেছে, এরকম বহু কাহিনী আছে।